আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আজকে আপনাদের দেখাবো কী করে সহজ নিয়মে ঘরেই রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস তৈরি করা যায়। চালগুলোকে আমি খুব ভালোভাবে 7-8 বার ধুয়ে নিয়েছি, যাতে সাদা পানিটা একদমই না থাকে। যত ভালোভাবে ধুবেন, রাইসটা খুবই ঝরঝরে হবে। এরপরে আমি একটা পাত্রে গরম পানি করে তার মধ্যে কিছুটা লবণ এবং তেল দিয়ে দিব, যাতে চালটা যখন আমরা রান্না করব একটার সাথে একটা দলা না পাকিয়ে যায় এবং খুব ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি আমার চালগুলো। তবে চালটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিবেন, না হয় জমাট বেঁধে যাবে। পোলাওর চালটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে খুলে যায়, তাই বেশি নাড়াচাড়া করবেন না। তবে দু একবার নেড়েচেড়ে একটু দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। তবে মনে রাখবেন, ভাতটাকে কিন্তু আমরা পুরোপুরি রান্না করব না, এটাকে 50% সিদ্ধ করে নিতে হবে। আপনারা পরিমাণে পানিটা একটু চালের থেকে বেশি দেবেন, তাহলে ভাতটা একটু বেশি ঝরঝরে হবে। আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। যে কোনো ঝুড়ি বা স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এভাবে চালটাকে ছড়িয়ে রাখতে হবে বাতাসে, যাতে একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু আপনার রাইসটা কখনোই ঝরঝরে হবে না। প্রয়োজন হলে আপনি এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন 2-3 ঘন্টা, অথবা আগের দিন রাতেও আপনি রাইসটাকে করে রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে, বেশি ঝরঝরে হবে। রাইস করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন, সসেস, চিলি সস এবং সয়া সস নিয়েছি আমি। বরবটি স্লাইস করে নিয়েছি এবং গাজর গ্রেট করে নিয়েছি আমি। আর নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজগুলোকে বড় বড় করে স্লাইস করে নিয়েছি এবং মরিচ কুচি। আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, অথবা শীতের সবজি হাতের কাছে যা থাকে তাই দিয়ে করে নিতে পারবেন। পারফেক্ট ফ্রাইড রাইস তৈরির জন্য আপনাকে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। এর মধ্যে এখন রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে হালকা ভেজে একটু লাল করে নিয়ে এর মধ্যে আমি আগে বরবটিটা দিয়ে দিব, কারণ বরবটি সিদ্ধ হতে একটু টাইম লাগে। 2-3 মিনিট এটাকে একটু সাঁতলে নিয়ে তারপরে গাজরটা দিয়ে দিব। আপনার হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে পারফেক্ট টেস্টের জন্য আপনাকে বাটার ব্যবহার করতে হবে অবশ্যই। গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার, আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। সবজিগুলোকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, একে একে সব কেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। সবজির ভেতরে যতটুকু লবণ প্রয়োজন আমরা ততটুকুই দিয়ে নিব, কারণ ভাতটা কিন্তু আমরা লবণ দিয়ে রান্না করেছিলাম, তাই ওটার জন্য আর বাড়তি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন। এরপর দিচ্ছি সয়া সস,
চিলি সস। সবজিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর সবজিগুলোকে একটা সাইড করে আমি এর মধ্যে একটা পাশে একটু তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আপনি চাইলে আলাদা পাত্রেও ডিমগুলোকে ঝুরি করে নিতে পারেন, তবে আমি এখানে একসাথে দেখিয়ে দিচ্ছি, এটাই সহজ উপায়। কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। একটু ভালোভাবে নেড়েচেড়ে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এরপর ভাতগুলোকে এর মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব, যাতে সবগুলো উপকরণ ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন কত ইয়ামি লাগছে। রেস্টুরেন্টের স্বাদ যদি আমরা ঘরেই পাই তাহলে কেন যাব রেস্টুরেন্টে? এভাবে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের স্বাদের ফ্রাইড রাইস। এরপর নামিয়ে নিয়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন, যেভাবে খুশি সার্ভ করতে পারেন। গাইস, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কিছু নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।